হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, অ্যাডভান্সড কোশ্চেন সলভিং এবং অলিম্পিয়াড সিরিজে আমি এ নিয়ে অনেকগুলো ভিডিও লেকচার আপলোড করেছি। এর মধ্যে আমি যেটা বলবো, এই লেকচারটা ওয়ান অফ দ্য হার্ডেস্ট। কিন্তু আমি যখন এটা বোঝানো শেষ করব, তখন তোমার মনে হবে যে না, এইভাবেও চিন্তা করা যায় এবং এভাবে চিন্তা করলে অনেক কঠিন অর্গানিক প্রবলেমগুলোও সহজে সলভ করা যায়। ঠিক আছে, জাস্ট আমাদের প্র্যাকটিসগুলো লাগবে আর কনসেপ্ট বুঝতে হবে। খেয়াল করে দেখো, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশন, এই রিয়াকশনে কোনটা সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হবে, এটা কিন্তু আমাদের চাওয়া হয়েছে। ঠিক আছে, অনেকগুলোই তৈরি হতে পারে এই রিয়াকশনগুলো থেকে, বাট সবচেয়ে বেশি পরিমাণে কোনটা তৈরি হবে এটা আমাদের খুঁজে বের করতে হয়। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে এরকম একটা কন্ডিশন, এরকম একটা রিয়াকশন, সাবস্ট্রেট দেওয়া আছে। ভাইয়া আসলে এটা রিয়াকশন আমরা বলে ভুল করতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে সাবস্ট্রেট, তাই না? যার মধ্যে আমরা কোন একটা পরিবর্তন নিয়ে আসি তাকে বলা হয় সাবস্ট্রেট। এটার মধ্যে দেখা যাচ্ছে এখানে একটা ক্লোরাইড রয়েছে, অর্থাৎ এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তো এই ক্লোরিনটা শুরুতে যেটা করবে, আমাদের এই অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ক্লোরিন চলে যাবে এবং এই কার্বনটা হয়ে যাবে আমাদের পজিটিভ, তাই না? এবং দেখানো আছে, দেখা যাচ্ছে যে এটা এর পরের ধাপে আমরা পানি অ্যাড করছি এর মধ্যে। ভাই এটা বেশ জরুরি একটা পয়েন্ট যে পানি অ্যাড করা। আমরা যদি পানি অ্যাড না করতাম তাহলে একরকম হতো, আর পানি অ্যাড করার পরে আরেক রকম হবে। তো আমরা এটাকে আরেকটু ইলাবোরেট করি। বেনজিন 1 2 3 4, দেখেন একটু, 1 2 3 4, হ্যাঁ, তারপরে এইখানে ছিল একটা ক্লোরিন এবং এই জায়গাটায় দেখা যাচ্ছে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট করলো। আচ্ছা, আর এখানে কি ছিল? এখানে আছে আমাদের মিথক্সাইড, তাই না? মিথক্সি গ্রুপ যুক্ত আছে, ও সিএইচ থ্রি। আচ্ছা, এর মধ্যেও কিন্তু লং পেয়ার থাকে। আচ্ছা ভাইয়া, এই যে এটা তৈরি হলো, অর্থাৎ ক্লোরিনটাকে সে নিয়ে গেল, কি হইল, এই ক্লোরিনটাকে নিয়ে গেল এবং ক্লোরিনটাকে নিয়ে যে কি তৈরি করলো, সে নিজে কিন্তু AlCl4- তৈরি করে ফেললো, তাই না? টেট্রাক্লোরো অ্যালুমিনেট তৈরি করে ফেললো। আচ্ছা, এই যে ইয়াটা তৈরি হইলো, কার্বোকেটায়নটা তৈরি হইলো, এটাকে কিন্তু আমরা পানির মধ্যে চালনা করলাম, অর্থাৎ এর মধ্যে আমরা পানি অ্যাড করলাম। যখনই আমরা পানি অ্যাড করব, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো, এই পানি কিন্তু এই ধরনের কার্বোকেটায়নের রিঅ্যারেঞ্জমেন্টকে অনেক বেশি এনকারেজ করে। খেয়াল করে দেখবা, এটা কিন্তু আমাদের 1 ডিগ্রি কার্বোকেটায়ন আপাতত এখানে আছে, বাট যদি 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 এইখানকার একটা হাইড্রোজেন, খেয়াল করে দেখো এই যে হাইড্রোজেনটা, এটা কিন্তু 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা যদি ইলেকট্রন সহ, অর্থাৎ ইলেকট্রন সহ যদি এখানে শিফট করে, অর্থাৎ একটা হাইড্রাইড শিফট যদি হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট পাওয়া যাবে। তাই সেটা কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আমরা একটু খেয়াল করি। বেনজিন 1 2 3 4, 3 নম্বরের সাথে ছিল এই যে মিথাইল, এখন হাইড্রোজেনটা যে এই কার্বনটাতে, 3 ডিগ্রি কার্বনটাতে একটা পজিটিভ চার্জকে নিয়ে আসলো। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। আর আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল, তাই না? অর্থাৎ জলীয় দ্রবণে যাওয়াতে এই হাইড্রাইড শিফটটা ভালো মতো হইতে পারছে। কারণ কি ভাই? এর কারণ হচ্ছে একটা পোলার সাবস্টেন্স, একটা পোলার দ্রাবকের মধ্যেই খুব সহজে সে ঘোরাফেরা করতে পারবে, তাই না? এরকম একটা পোলার সলভেন্ট যদি থাকে তো এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট খুব বেশি ফেভারেবল হয়। তো খুব দ্রুতই, খুবই ফাস্ট ফার্স্ট একটা রিয়াকশনের মাধ্যমে, আমি যদি এটা বলে দেই শুরুতে ভাই, এটা বেশ স্লো একটা রিয়াকশন গেছে। প্রথম রিয়াকশনটা, অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরির রিয়াকশনটা বেশ স্লো থাকে, কারণ এখানে অনেক বেশি এনার্জেটিক একটা সাবস্টেন্স তৈরি করতে হয়। থার্মোডাইনামিক্যালি এটা বেশ স্লো হয়ে যায়, আর এটা বেশ ফাস্ট হয়ে যাবে, বেশ ফাস্ট এই রিঅ্যারেঞ্জমেন্টটুকু হবে। আচ্ছা, যখনই আমাদের এই রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, একটা স্টেবল ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল, ভাইয়া এই ইলেকট্রোফাইল কিন্তু এবার কি করবে, এবারে ইলেকট্রোফাইল যেখানে ইলেকট্রন আছে তাকে যে খুঁজে বের করবে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি বেনজিন, বেনজিন কিন্তু সবসময় অনেকগুলো ইলেকট্রন ধারণ করে রাখে। তো এখানে অর্থ এবং প্যারা পজিশন এই দুটা বেশ
ইলেকট্রিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকবে, কার প্রতি? ইলেকট্রোফিলিকের, ইলেকট্রোফাইলের প্রতি। তো ইলেকট্রোফাইলটা এসে আমাদের এই প্যারা পজিশনটাকে অ্যাটাক করবে, অর্থো পজিশনটাকে অ্যাটাক করতে পারবে না। খেয়াল করে দেখো, এই যে আমাদের মিথক্সি, এই মিথক্সির সাপেক্ষে কিন্তু এটা অর্থো, অর্থো এটাও বেশ অ্যাক্টিভেটেড, বাট এই জায়গায় একটা বাল্কি গ্রুপ যুক্ত আছে, এখানে স্টেরিক বাধা অনুভব করবে ইলেকট্রোফাইলটুকু, তো আমাদের এই প্যারা পজিশনে চলে আসবে, কোনো সমস্যা নেই, এইখানেই আসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকবে। আচ্ছা, তো এবার কোন প্রোডাক্টটা তৈরি হয় এটা আমরা একটু খেয়াল করি। এখানে ছিল আমাদের বেনজিন, বেনজিন রিং, আর এই জায়গায় এটা চলে যাচ্ছে কেন? ওয়ান, তারপরে টু, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, এই তিন নাম্বার কার্বনটাই কিন্তু যেখানে ইয়ে ছিল, এটা আমাদের প্লাস চার্জটুকু ছিল, তাই না? আমরা যদি আবার একটু দেখাই, ওয়ান টু থ্রি, এই তো ভাইয়া ওয়ান টু থ্রি, এটাই যে এই কার্বনে অ্যাটাক করছিল। সুতরাং পাঁচ কার্বনের একটা রিং দেখা যাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি যে কার্বনটা অ্যাটাক করছিল সেখানে দুইটা মিথাইল গ্রুপ যুক্ত ছিল, এখানে একটা মিথাইল গ্রুপ ভাইয়া, এখানে একটা মিথাইল গ্রুপ, খুব সুন্দর কিন্তু। আচ্ছা, আর এই পজিশনটা, এই পজিশনটাতে ছিল আমাদের মিথক্সি, মিথক্সি গ্রুপ, তো এটাই কিন্তু আমাদের মেজর প্রোডাক্ট হয়ে থাকবে। বাট ওইটাও কিন্তু অ্যাটাক করতে পারে, এই যে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা তৈরি হয়েছিল ওটাও অ্যাটাক করতে পারে, বাট এটা অ্যাটাক করতে করতে, এটা বেনজিনকে অ্যাটাক করতে করতে দেখা যাবে এখানে হাইড্রাইড শিফট হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা বলতেছি কি ভাইয়া? এটাকে বলতেছি হাইড্রাইড, হাইড্রাইড শিফট, অর্থাৎ একটা হাইড্রোজেন মাইনাস যে এই এক ডিগ্রি কার্বন থেকে তিন ডিগ্রি কার্বনে শিফট করলো। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি যে কোনটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। এই তো ভাইয়া এটা, আই হোপ তোমরা বুঝতে পারছো, এটাই কিন্তু আমাদের রাইট চয়েস অফ অ্যান্সার হয়ে থাকবে। বুঝা গেল? তাহলে এখানে যে শিফট টুকু হয়েছে, এই হাইড্রেট শিফট টুকুই কিন্তু আমাদের জন্য বেশ জরুরি ছিল, আর এখানে জাস্ট ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এরকমই কিছু প্রবলেম নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। তোমরা প্রত্যেকে নিয়মিত প্রবলেমগুলো সলভ করতে থাকো, অলিম্পিয়াডে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করতে পারো, বাট আমি যেটা মনে করি এই ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে করতে অলিম্পিয়াডে আসা কোশ্চেন টাইপগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। অলিম্পিয়াডে অনেক লং বা দীর্ঘ টাইপের প্রশ্ন আসে, সুতরাং আমি আশা করব এগুলো তোমরা বেশ ভালো করে সলভ করবা, সলভ করে নিজে নিজেদেরকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।